ব্রেকআপের পরে খুশির খবর নিয়ে এলেন দেবচন্দ্রিমা, নতুন রূপে ফিরছে নায়ক কি তবে আদৃত রয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সদ্য প্রেম ভেঙেছে টলিপাড়ার চর্চিত যুগল দেবচন্দ্রিমা ও রিজওয়ানের। বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভাঙার কারণেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় ও অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ। তাদের ইনস্টাগ্রাম চোখ রাখলেই দেখতে পাবেন একে অপরকে আনফলো করেছে। শুধু তাই নয়, একে অপরের সমস্ত পোস্ট মুছে ফেলেছে। দেবচন্দ্রিমা বলছেন দায়িত্ব নিয়ে মুছেছি, তার উপর এ সম্পর্ক নিয়ে যা করেছি ঠিক করেছি, কারণ আমাদের জীবন আমাদের ব্যক্তিগত ঘেরা টোপেই রাখবো। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ হলেন দেবচন্দ্রিমা। তাকে শেষ সাহেবের চিঠি ধারাবাহিকে দেখা গিয়েছে, তারপর একটি হিন্দি ধারাবাহিকে ফেরার কথা হলেও করোনা পজিটিভ হওয়ায় তিনি সেই কাজ করতে পারেননি। এরপর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তবে তিনি নিয়মিত ইউটিউব করেন, সাথে ওটিটিতে কাজ করেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদৃত রায়ের সাথে নাকি জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরবে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তো বন্ধুরা, যদি আদৃতের সাথে দেবচন্দ্রিমা জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।